বড় লেখায় কেসরিগুল গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলীর নাতি রাজমিস্ত্রী রুবেলকে নির্মমভাবে হত্যার ঘটনার প্রতিবাদে বিট পুলিশিং সভায় প্রতিবাদ সভার আয়োজন করেছে এলাকাবাসী এসময় সময় হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করেন এলাকাবাসী প্রতিবাদ সভায় এলাকাবাসী শান্তিপ্রিয় কেশরিগুলকে আর অশান্ত দেখতে চায় না বলে মন্তব্য করেন এ ঘটনায় নিরীহ লোক যেন হয়রানির শিকার না হয় সে বিষয়েও সবাইকে সজাগ থাকার কথা বলেন বক্তারা বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর রেহান পারভেজ রিপনের সঞ্চালনায় কেসরিগোল জামে মসজিদের সামনে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান শোয়েব আহমেদ বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌর মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী বড়লেখা নারী শিক্ষা একাডেমি ডিগ্রি কলেজ অধ্যক্ষ এ কে এম হেলাল সদর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমদ সাবেক চেয়ারম্যান সিরাজউদ্দিন সাবেক ইউপি সদস্য ফয়জুর রহমান ফারুক আহমেদ মোহরি সহ অনেকে উল্লেখ্য গত আট এপ্রিল শুক্রবার মুক্তিযোদ্ধা মকবুল আলীর নাতি রাজমিস্ত্রি রুবেল আহমদকে নির্মমভাবে হত্যা করা হয় ওই দিন রাতে রুবেলের ছোট ভাই ফয়সাল আহমদ বাদী হয়ে বড়লেখা থানায় মামলা করেন এতে ইউপি সদস্য শাবুল আহমদ এক নং ও তার সহদর এ ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শরফ উদ্দিন নবাব দুই নং আসামি করে পনেরো জনের নাম উল্লেখ করে মামলা করা হয়